ঢাকা থেকে আফিফা বলছিলাম। আপু আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড আরো 5 বছর আগে মানে জবের জন্য সিলেট মাজারে মানত করছিল, টাকা মানত করছিল। তো এখন ওই টাকা এখন দিতে যাচ্ছে, ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। তো এখন ওইটা দিলে কি পাস হবে নাকি, সেইটা আমি জানতে চাচ্ছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি নামাজের পরে যে মোনাজাত ধরি, আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া এইটা বলেই তো শুধু ধরি, এছাড়া আর আমাদের কি কি পড়লে আল্লাহ তাআলা খুশি হবে বা আমাদের মোনাজাত কবুল হবে সেটা আমি জানতে চাচ্ছি। জি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। সিলেটের মাজারে আপনি মানত করেছেন কিভাবে? মানে অনেক সময় দেখা যায় যে মাজারে যে টাকাটা দেওয়া হয় বা অনেকে যারা দান খয়রাত করেন সেই টাকাটা ভালো কাজে আসলে ব্যয় করা হয়, অনেক সময় গরিব দুঃখীদের সাহায্যার্থে বা লোকজনকে খাওয়ানো বা ভালো কাজে ব্যয় করা হয়। যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি যেহেতু মানত করেছেন এটা দেওয়া আপনার জন্য ওয়াজিব, আপনি যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবেন। কিন্তু যদি এরকম মাজার হয়, এখন আমরা অনেক জায়গায় দেখি যে মাজার মাজার পূজা যেটা বলা হয়, মাজারে যে মাজারের যিনি শুয়ে আছেন তার কাছে কিছু চাওয়া হয় বা তাকে পূজা করা হয় বা তার কাছে দোয়া চাওয়া হয় বা ওই টাকাটা একটা ব্যবসার মতন করে তারা ভোগ করতেছে বা অন্য কোনো কাজে লাগায়, আপনি জানেন না যে নির্দিষ্ট কি কাজে আসলে তারা এই টাকাগুলো ব্যয় করছে, তাহলে সেক্ষেত্রে আপনার এইটা আর করার দরকার নেই। তবে যেই টাকাটা আপনি মানত করেছিলেন সেই টাকাটা আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনাকে শুধু এনশিওর করতে হবে যে আসলে টাকাটা কি ভালো খাতে ব্যয় করা হবে কি না, তাহলে আপনি ওখানে দিতে পারেন। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল মোনাজাতে মানে কি কি সূরা পড়বে, হ্যাঁ রাব্বানা তখন কি কি কবুল হবে কিনা দোয়া, কোন কোন সূরা পড়লে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া এটা তো অবশ্যই খুবই সুন্দর একটি দোয়া। তারপরও আপনি আরবিতেও দোয়া করতে পারেন, বাংলাতেও দোয়া করতে পারবেন, যত ইচ্ছা আপনি আসলে দোয়া করেন। তবে মোনাজাতের চাইতেও বেশি দোয়া আপনার কবুল করা হবে সিজদা দিয়ে এবং সালাম ফেরানোর আগে, অর্থাৎ নামাজ শেষে আপনি যখন সালাম ফেরান তার আগে আপনি যদি বেশি বেশি করে দোয়া করেন সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং সিজদাতে গিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আমরা নামাজের বাইরে গিয়ে আবার হাত তুলে যেটা মোনাজাত করি সেই দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ, কিন্তু মানে ওইটার চাইতেও এগুলো বেশি কবুল হবে। তো আপনি বাংলাতে আরবিতে যত দোয়া পারেন সব ধরনের দোয়াই আপনি করবেন, ইনশাআল্লাহ সমস্ত দোয়াই আপনার কবুল হবে এবং দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আপনাকে দিয়েই দেবেন, কোনো দোয়া মিস যাবে না। কোনোটা দুনিয়াতে দিয়ে দেবেন, কোনোটার পরিবর্তে অন্য কোনো কিছু দিবেন বা আপনার ভাগ্য থেকে একটি খারাপ জিনিস কেটে দিবেন, আর তা না হলে আখেরাতে যখন মিজানের পাল্লায় আমাদের নেকি মাপা হবে তখন নেকি হিসেবে ওই দোয়াগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। এই জন্য কোনো দোয়া মিস হবে না, আপনি যেভাবেই দোয়া করেন যেই ভাষাতেই দোয়া করেন কোনো অসুবিধা নেই, আপনি ইচ্ছে মতো দোয়া করবেন।